নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, জয় মা, বম বম ভোলে। কেমন আছেন বন্ধুরা? যে সমস্ত বন্ধুরা শরীর স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও দেখতে চান, কিভাবে খাবার দাবার এবং ন্যাচারাল উপায়ে শরীরকে আরও বেশি ভালো রাখবেন এবং যত্ন নেবেন, সেই সম্পর্কিত ভিডিও দেখার জন্য আমার আরেকটি চ্যানেল সুব্রত হেলথ দেখতে পারেন। নিচের দেওয়ার লিঙ্কে আপনারা সেখানে গিয়ে দেখুন। আগামী 17 এপ্রিল 2020 শুক্রবার এই সাত রাশির জীবনে আসবে মানসিক শান্তি এবং বিভিন্ন সমস্যা থেকে অবশ্যই মুক্তি দেবে মা মহালক্ষ্মী। বন্ধুরা, আগামী 17 এপ্রিল 2020 শুক্রবারের চন্দ্রগ্রহের সাপেক্ষে আপনাদের রাশিফল বিচার করব। আপনাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যা এবং সুবিধাগুলো নিয়ে এই বিশেষ রাশিফলে আলোচনা করব। শরীর স্বাস্থ্য, শুভ অশুভ ঘটনা, ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাকরি, লেনদেন, পরিবার, এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই রাশির জাতক কিংবা জাতিকাদের অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। আপনি ভবিষ্যতের জন্য একটা বড় পরিকল্পনা ধীরে ধীরে করবেন। বর্তমানে চলতে থাকা ভয়ঙ্কর সমস্যা থেকে ধীরে ধীরে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে ধীরে ধীরে শুভ পরিবর্তন হওয়ার জন্য আপনি মানসিক দিক থেকে একটু হালকা বোধ করতে পারেন। প্রেম এবং ভাব ভালোবাসার ক্ষেত্রে দিনটি অতি উত্তম। প্রিয়জনের সঙ্গে আপনার শুভ সাক্ষাৎ বা শুভ পরিচিতি তৈরি হবে এবং বিবাহের ক্ষেত্রে একটা শুভ সংযোগ তৈরি হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ প্রভাব আসতে চলেছে, এর জন্য আজ এই বিশেষ দিনটি কিছুটা ভালো হতে চলেছে। দীর্ঘদিন চলতে থাকা উদ্বেগের সমাপ্তি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ধীরে ধীরে দুর্বলতা কাটতে থাকবে। এই শুক্রবারে সকাল থেকেই অমৃত সিদ্ধি যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হতে চলেছে এবং সেই সাথে শুক্রবার মা মহালক্ষ্মীর বিশেষ বার। আজ মা মহালক্ষ্মীর কৃপায় দ্বাদশ রাশিচক্রের বেশ কিছু রাশির জীবনে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। ধীরে ধীরে দুঃখ কষ্টের পরিবর্তন হবে, সুখের আলো আপনার জীবনে আসবে। অর্থনৈতিক ক্ষেত্রে যে ধরনের সমস্যা আসছিল সেই সমস্যা থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পাবেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা মানসিক কষ্ট বা মানসিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে ধীরে ধীরে শুভ পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাহায্য আপনি পেতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে অর্থ বিনিয়োগে আপনি বেশ লাভবানও হতে পারেন। গৃহে একটা সুখের মহল ধীরে ধীরে তৈরি হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় বা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অবশ্যই ভালোভাবে চিন্তাভাবনা করবেন, বরং এই বিশেষ সময়ে বড় সিদ্ধান্ত থেকে নিজেকে বিরত রাখুন। এই বিশেষ সময়ে আপনার প্রিয়জনের জন্য কিছুটা ত্যাগ স্বীকারও করতে হতে পারে। কোনো বড় ধরনের কাজের ক্ষেত্রে আপনার জীবন সাথী অর্থাৎ আপনার স্ত্রী অথবা স্বামীর কাছ থেকে অবশ্যই পরামর্শ করবেন। এই সমস্ত রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে বড় খুশির খবর হয়তো আসবে। পরিবারের সঙ্গে সংযুক্ত বিভিন্ন যে চিন্তা আপনাকে গ্রাস করছিল সেখান থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। সর্বদা আপনি নিজের মাথাকে ঠান্ডা রাখুন। রাগের মাথায় যেন ভুলভাল কিছু সিদ্ধান্ত নিয়ে নেবেন না বা কারোর সঙ্গে ঝগড়া গণ্ডগোল বিবাদের মধ্যে জড়িয়ে পড়বেন না। কর্মক্ষেত্রে যাওয়ার আগে বা শুরু করার আগে অবশ্যই আপনার মাতা পিতার আশীর্বাদ নিতে ভুলবেন না। বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন আপনার জীবনে আসতে পারে। মা লক্ষ্মীর কৃপায় আপনার ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন আসতে শুরু করবে। যে সমস্ত কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই কাজ ধীরে ধীরে সম্পন্ন হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি যে কাজে হাত দেবেন ধীরে ধীরে সেই কাজ সুসম্পন্ন হবে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন বা পরীক্ষার বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে একটা শুভ যোগ আগামী দিনে আসবে, তার জন্য অবশ্যই প্রিপারেশন নেওয়ার এই বিশেষ সুযোগ। তবে শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই সাবধানে থাকুন, নিজের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন না নিলে সমস্যায় পড়তে পারেন।
বৈবাহিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। বন্ধুরা, এখন আপনাদের সঙ্গে আলোচনা করব কোন কোন রাশির ক্ষেত্রে এই শুভ ফল আসতে চলেছে। মকর রাশি, কর্কট রাশি, মিথুন রাশি, মেষ রাশি, কুম্ভ রাশি, কন্যা রাশি এবং মীন রাশি, এই সাত রাশির জীবনে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। আশা করব বন্ধুদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন এবং মেইন কমেন্টস বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী কথাটি লিখুন। আজ এই পর্যন্ত, নমস্কার।